মর্নিং, আজ মঙ্গলবার, তাই মঙ্গলবারের সকালে চা নিয়ে বসেছি। বাজে ঠিক 9টা, কারণ জানোই তোমরা যে মঙ্গলবারে আমার অনেক কাজ থাকে। সব কাজ সেরে পুজো টুজো সেরে নিয়ে তারপরে চা নিয়ে বসেছি, আর হাতটা পোড়াটা রয়েছে, তো ওই জন্য না একটু কষ্টই হচ্ছে কাজ করতে। কি হচ্ছে বলো তো, শাখা পলাটা ওপরে তুলে রাখলে আটকে থাকছে, আর নিচে যেই নেমে আসছে তখনই ওইটার মধ্যে ঘষা লাগছে। তো যাই হোক, এখন চাটা নিয়ে বসেছি, ওদিকে সিটি পড়ে গেছে, যাই গিয়ে ডালিয়া বসিয়েছি ব্রেকফাস্টের জন্য অনেক ভেজিটেবলস দিয়ে। তো চলো ডালিয়াটা বন্ধ করে আসি, এসে তারপরে চাটা খাই, পরে আসছি। রেডি ব্রেকফাস্ট। এর মধ্যে আছে ডালিয়া, ডালিয়ার মধ্যে দিয়েছি ফুলকপি, ছোট্ট আধখানা আলু ছিল ওই আধখানা আলু দিয়ে দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, সঙ্গে একটা একদম তেল ছাড়াই বলতে পারো বেগুন ভাজা করে নিয়েছি। আর ডালিয়াটার উপর দিয়ে আচারের একটুখানি তোমার গ্রেভিটা ছড়িয়ে নিয়েছি। চলো খাই। কালকে খুব বকা খেয়েছি জানো তো, বলছে কি কিছুতেই সকালবেলার খাবারটা ঠিক করে খাবে না, সকালবেলা খেতে ওর কি হয় কে জানে, বগর বগর করেছে। আমি ওই জন্য আজকে সকালবেলা ডালিয়া করে নিয়েছি। রান্না তো অলরেডি স্টার্ট করে দিয়েছি, এদিকে বসিয়েছি বাঁধাকপিটা, আর এইখানে যেটা বসিয়েছি এর মধ্যে আমি আজকে একটা ভাজি বানাবো, শীতকালের স্পেশাল ভাজি। সেটা হচ্ছে শিম সরু সরু করে কেটে নিয়েছি, আর আলু যেমন ভাজা করে অমনি কেটে নিয়েছি। এটাতে ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করব, আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা কুচি। খেতে কিন্তু দারুণ হয়, একবার এইভাবে করে দেখো, ট্রাই করে দেখো একবার। দাঁড়াও, সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তো, আবার এবার আমি এগুলো ছেড়ে দিয়ে নিই, একটু নুন আর হলুদ আগে থেকেই দিয়ে দেব। নুনটা আগে থেকে দিয়ে দিলে হয় কি বলতো, আর তোমার ছিটকানোর কোনো ভয় থাকে না। এটা অবশ্য অনেকবার আমি এমনিও বলেছি, মানে যে ভাজাটা দিলে অনেক সময় ছিটকে আস ওঠে না, ওই ব্যাপারটা আর হয় না নুন আর হলুদটা আগে থেকে দিয়ে নিলে। হালকা ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নিতে হবে। আমি এইদিকে বাঁধাকপিটা তুলে এটাকে চাপা দিয়ে দিই, কারণ বাঁধাকপি অলরেডি মজে গেছে, বাঁধাকপির আর তেমন কিছু ব্যাপার নেই, হয়েই এসছে বলতে গেলে। আলুটা দেখি, আলু সিদ্ধ হয়ে গেছে। আর পনিরটা পড়লো আনতে গেছে, পড়লো পনিরটা নিয়ে এলে তারপরে পনিরটা করবো। ডাল করতাম না, কিন্তু কাকিমা সকালবেলা ফোন করে বললো তো তোর কাকুর একটু শরীরটা খারাপ হয়েছে, মানে যেই কাকিমা হোম ডেলিভারি নেয়, কাকুর একটু পেটটা গন্ডগোল করছে, পেট গরম হয়েছে, একটুখানি ডাল বানা। তাহলে ঠিক আছে চলো বানাই, তার জন্য আবার ডালটা বানালাম, না হলে আজকে ডাল বানানোর কোনো প্ল্যান ছিল না। তো ডালটা আমি প্রেশার কুকারেই আজকে সিটি দিয়ে নিয়েছি, সিটি দিয়ে নিয়ে রেখেছি, পরে ডালটা খালি ফোড়ন মানে সম্ভার, বাঙালিরা যেটা বলে সম্ভার দিয়ে দেবো, সম্ভার দিয়ে দেবো। এখন বাঁধাকপিটা হোক, পনিরটা আসুক, তারপরে পনিরটা করবো। বাঁধাকপিটা হয়ে গেলে এদিকে ভাতটা বসিয়ে দেবো, আজকে ভিডিও এডিট করা হয়নি। আমাদের শিম আলু ভাজা, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন আর ধনে পাতা দিয়ে, বা শিম আলু বটি যেটাই বলো, ওটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের পনির রেডি। রেসিপি দেখতে চাইলে যেতে হবে সহজ রান্না ফেসবুক পেজে, ওখানে রেসিপিটা পেয়ে যাবে। এটা হলো দুধ পনির। গুড আফটারনুন, এখন সময় হয়েছে কত জানো, 3:30। আমরা খেয়ে নিয়েছি, আমরা খেয়ে উঠেছি 2:30-এর সময়, কারণ শুভমকে নিয়ে পল্লব বাড়ি ঢোকে 2টোয়, তারপরে গা হাত পা ধুতে জামা কাপড় ছাড়তে যতটুকু সময় লাগে তারপরে আমরা খেলাম। এবার শুভম তো ঘরে এলো, ঘরে এসে ডগিগুলোকে খাওয়ালো, তারপরে নিজে স্নান ধান করে এলো 3টের সময় খেতে। বাচ্চা মানুষ, খেতে একটু সময় লাগে, খেয়ে দে ও এই উঠলো, তারপরে এই এখন আমরা টেবিলটা পরিষ্কার করলাম। এর আগে টেবিল পরিষ্কার করিনি, কেননা ওর খাওয়া বাকি ছিল। টেবিলটা পরিষ্কার করলাম, এবার একটু বিছানায় গা এলাবো,
তারপরে আবার রাত্রিবেলা, রাত্রে আজকে কিছু রান্নার নেই, আমার জন্য একটু বাঁধাকপির তরকারি আছে, আর পনিরটা তো অসাধারণ খেতে হয়েছিল, পনিরটা পল্লবের জন্য রেখে দিয়েছি, খালি রুটি করব, ব্যাস হয়ে যাবে। তবে সন্ধেবেলা একটু কিছু হয়তো চায়ের সাথে টা কিছু হবে, শীতকাল তো, চলো এখন একটু রেস্ট করে নিই। গুড ইভিনিং, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:35। আজকে পল্লবেরও কোথাও বেরোনো নেই, আর আমারও আজকে টিউশন ছিল, 7টার সময় টিউশন শেষ হলো, তারপরে এখন খাবার দাবারও করাই আছে। আজকে তো নিরামিষ দিন, পনিরটা করেছি দুধ আর পোস্ত দিয়ে। পনিরের রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার সহজ রান্না ফেসবুক পেজে, ওখানে দিয়ে দেবো কাল, মানে এই ভিডিওটা যাবে দুপুরবেলা, তার আগে সকালেই ওখানে পোস্ট হয়ে যাবে রেসিপিটা, লিংক তোমাদের দিয়ে দেবো। আর এখন খালি করতে হবে একটু রুটি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে ভিডিওটা শেষ করব আর কি, একেবারে এখনই কথাটা বলে নিই। আমি একটা প্রশ্ন করেছিলাম তোমাদের, যে বাবা মা যখন সিনিয়র সিটিজেন হয়ে যায়, যখন তাদের কোনো ইনকাম থাকে না, তখন দায়িত্বটা কার হয়, যে কোনো কোনো নিমন্ত্রণ, কোনো সামাজিকতা রক্ষার দায়িত্বটা বাবা মায়ের না ছেলেমেয়ের? আমি নিজেও জানতাম যে দায়িত্বটা ছেলেমেয়ের হয়, তবু তোমাদের কাছ থেকে শুনতে চাইছিলাম যে সত্যি সত্যি সেটা তোমরা কি বলো। হ্যাঁ অবশ্যই, সবাই বলেছো দায়িত্বটা ছেলেমেয়ের হয়, একদমই তাই, কিন্তু জানো আমি এমন মানুষকেও জানি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব বলে, আমারই এক বান্ধবী শেয়ার করেছে আমার সাথে, যে ফ্যামিলিতে প্রায় 10-12 জন মানুষ, সেই ফ্যামিলিতে নিমন্ত্রণ এসছে, সবান্ধব নিমন্ত্রণ। আগে যেমন কার্ডে লেখা থাকতো না, আপনি অবলিক সবান্ধবে, যাদের পুরো ফ্যামিলি নিমন্ত্রিত হতো তাদের আপনিটা কেটে দেওয়া হতো, আর যাদের একজনকে নিমন্ত্রণ করা হতো তাদের সবান্ধবেটা কেটে দেওয়া হতো। তো এরকম সবান্ধবে নিমন্ত্রণ হয়েছে। এবার নিমন্ত্রণ হওয়ার পরে অটোমেটিক্যালি ছেলে মেয়েরই দায়িত্ব থাকে এগুলো, বড় ছেলে ছোট ছেলে বা মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে, এরকম যাদের 2-3-4 জন আজকাল ম্যাক্সিমাম মানুষেরই 2টো করেই সন্তান থাকে, কারোর কারোর 3-4টেও থাকে। তো যাই হোক, এক ছেলে হয়তো সবটাই করেছে, আমি যেটা শুনেছি সেটাই বলছি, এক ছেলে সবটাই করেছে, সে তার দায়িত্ব পালন করেছে, যখনই নিমন্ত্রণ এসে গেছে তখনই সে দায়িত্বটা ঘাড়ে নিয়ে নিয়েছে, কি দিতে হবে কি করতে হবে দায়িত্বটা ঘাড়ে নিয়ে নিয়েছে। কিন্তু সেইখানেই আবার আরেকজন দ্বিতীয় সন্তান, যে সেই সন্তান তার পুরো পরিবার নিয়ে খালি হাতে খাওয়া দাওয়া করে চলে গেছে, বাবা মাকে তাদের তাকে প্রশ্ন করতে হয়েছে, হ্যাঁ রে কিছু কি এনেছিস? না কিছু আনিনি তো, তোমরা তো দেবে, ওই সঙ্গেই হয়ে যাবে। কিন্তু যখন সন্তান 2 বা ততোধিক থাকে তখন কি উচিত, 2 বা 3 জনে একসঙ্গে কনসাল্ট করে জিনিসটা করা। এইবার যদি এরকম হয়, জানা থাকতো যে সবাই মিলে যাওয়া হবে, 10-12 জন নিমন্ত্রণ খেতে গেলে তখন তো আর ছোটোখাটো কোনো জিনিস দিলে হয় না, 10-12 জন নিমন্ত্রণ খেতে গেলে বড় রকম কিছু, একটু ভালো মতন কিছু দিতে হয়, তখন অপারগ হয়ে যায় বাড়ির লোক, যে থাকে বাড়ির যে গার্জিয়ান থাকে অপারগ হয়ে যায়, তখন চাপটা আবার যে আগের গিফটটা কিনেছে, যে আগের গিফটটা দিয়েছে তার উপরেই চলে আসে, এবং তাকেই বাকি পুরোটাই করতে হয়। এইটাই আমার বান্ধবী আমাকে শেয়ার করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদেরকে বলেছিলাম। তোমরা কি জানো তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয়, সত্যি কি এটাই কি হওয়া উচিত বাবা মার, মানে আমি যদি গিফট ছাড়া, আমার আমার বাড়ির কোনো নিমন্ত্রণ আমি যদি গিফট ছাড়া চলে আসি, তার মানে আমি কি আশা করব? আমি আশা করছি যে বাবা মার কাছে নিমন্ত্রণপত্র এসছে, তাই এই দায়িত্বটা বাবা মার, তাই না? সেটাই কি উচিত? উচিত না তো, আমার তো মনে হয় উচিত না। হ্যাঁ বাবা মার সাথে কথা বলা উচিত, যে মা বা বাবা এই যে নিমন্ত্রণটা এসছে তোমরা কি ঠিক করেছো, কি দেবে, ঠিক আছে যা দেবে তার সাথে আমি কিছু কন্ট্রিবিউট করে দেব। আমার কথাগুলো কি ভুল? জাস্ট একটা শোনা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, এর মধ্যে কিন্তু কোনো কিছু, অন্য কোনো রকম কোনো মানে ভেবো না যে আমি কারোর সম্পর্কে কিছু বলতে চাইছি, একদম না, এটা আমার একটা শোনা গল্প শেয়ার করলাম। সব সময় তো ঘরের কাজ দেখাচ্ছি, রান্না দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, মাঝে মাঝে তো মনে হয় একটু কিছু শেয়ার করি তোমাদের সাথে, সেরকমই একটু শেয়ার করলাম। আর এখন বেজে গেল 8:40, আমাকে রুটিটা করতে হবে,
খাবার আমার জন্য বাঁধাকপি আছে বললামই তো, আর পনির আছে পল্লবের জন্য। আজকের মতো এই, আগামীকাল ইচ্ছা আছে, হোম ডেলিভারি তো আছেই, ওদেরটা তো যা করবো করবই। এবার যদি তারপরে ইচ্ছে হয় তাহলে আমাদের জন্য আমরা একটু সেদ্ধ ভাত খাবো, ইচ্ছে আছে, অনেক দিন সেদ্ধ ভাত খাই না, বেশ কয়েকদিন আমার জন্মদিন জন্মদিনের আগে পরে করে রিচ রিচ খাবার খাওয়া হয়েছে, তাই ভাবছি একটু সেদ্ধ ভাত খাবো। আমি খাচ্ছি জিরা রাইস, আর এই যে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে আমার, আর এই পনির হচ্ছে স্যারের, আর স্যার আচার নিয়েছে দেখো, আর ওইখানে ক্যাসারোলে রুটি আছে। আমি জিরা রাইস বানালাম, আসলে কী হয়েছে বলো তো, দুপুরবেলার একটু ভাত ছিল আর কালকের একটু ভাত ছিল, দুটো দিয়ে জিরা রাইস বানিয়ে নিয়েছি। আবার একটা প্রশ্ন আজকে আমার মনে দেখা দিল, ওই প্রশ্নটা তো করে তার গল্পটা তোমাদের বলে দিলাম, আবার একটা প্রশ্ন আজকে আমার মনে দেখা দিল, আবার তোমাদের কাছে প্রশ্নটা রাখছি। আচ্ছা, মানুষ বাড়িতে পেট পোষে কেন, বিশেষ করে ডগি কেন পোষে? ভালোবাসে বলে পোষে, অবশ্যই। আমিও ভীষণ ভালোবাসি, আমার অ্যাকোমোডেশন সেরকম নেই বলে আমি পুষতে পারছি না, তোমরা সেটা দেখেইছো যে সিমিকে নিয়ে আমি কত, সিমি আমার কোলের মধ্যে উঠে বসে থাকে, মাথা দিয়ে শুয়ে থাকে, পল্লব তো ভালোবাসেই। আমার এত ভালোবাসা হয়তো আগে ছিল না, কিন্তু যখন আমি মেয়ে খুব বায়না করার পরে একটা ডগি এনেছিলাম, তারপর থেকে আমার ভালোবাসাটা এসে গেছে বেশি। কিন্তু সাথে সাথে কিন্তু ডগি বাড়ি পাহারাও দেয়, তাই তো? যে বাড়িতে ডগি আছে সেই বাড়িতে কি কখনো চুরি হতে পারে? হ্যাঁ, সে বড় দরের উঁচু দরের চোর আসলো, ডগিকে কোনোভাবে সেন্সলেস করলো, চুরি করলো, সেটা আলাদা জিনিস, বা ডগিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করলো, চুরি করলো, আলাদা জিনিস। কিন্তু কারোর বাড়িতে, ধরো আমার বাড়িতে ডগি আছে, আমি ডগি পুষেছি, আমার ডগি সারা বাড়িতে ঘোরাঘুরি করে, কোনো একজন লোক আমার বাড়িতে এসছে, পরবর্তীকালে আমি তার নামে দোষ দিলাম যে সে আমার বাড়ি থেকে চুরি করে চলে গেছে, তোমাদের কি মনে হয় এটা পসিবল? ডগি থাকলে সেই বাড়ি থেকে কেউ কিছু চুরি করতে পারে? তোমরা জানাবে উত্তরটা, কেউ কেউ হয়তো বুঝতে পেরে গেছো কেন বললাম কথাটা, বুঝে থাকলে তো খুবই ভালো। আবারও বলছি, আমার বাড়িতে একটা ডগি আছে, আর আমার বাড়িতে কোনো একজন এসছে, পরবর্তীকালে আমি মিথ্যা ব্লেম দিলাম তার নামে, সে আমার বাড়ি থেকে চুরি করে গেছে, এটা কি পসিবল? হাসি পায় না এগুলো শুনলে? আমার তো ভীষণ হাসি পায়, ভীষণ হাসি পায়। মনে হয় মানুষ মিথ্যে কথা বলতে বলতে নিজেকে কতটা বোকার পর্যায়ে নামিয়ে আনে, নিজেকে কতটা বোকার পর্যায়ে নামিয়ে আনে, যে নিজে যে কি বলছে সেটা নিজেরই জ্ঞান থাকে না, তাই না? চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।